হাই ফ্রেন্ড, আমি আশিস। এটা আমাদের প্রথম ইউটিউব ভিডিও, সবাই সাথে থাকলে অনেক ভালো লাগবে। আর এটা আমাদের ছোট্ট পৃথিবী। হাই ফ্রেন্ডস, আমি রশ্মি। আমাদের ব্যাকপ্যাকিং চলছে, অনেক কষ্ট হচ্ছে কিন্তু তার থেকেও এত বেশি আনন্দ হচ্ছে, কারণ এতদিন পর আমরা একসাথে থাকি। 6 মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে। চাকরি সূত্রে কালিম্পং থাকতে হয় আর আমি এখানে একা থাকি। কাল ফার্স্ট টাইমের জন্য আমি কালিম্পং যাচ্ছি ওর সাথে। এবার থেকে আমাদের ওখানেই থাকতে হবে, সব ছেড়ে যাওয়ার কষ্টটাও আছে সাথে। যেহেতু বলেছিল আমাদের প্রথম ইউটিউব ভিডিও, তো তার মাধ্যমে ওর ছোট ছোট অনেক হাতের কাজ আছে যেগুলো আমরা শেয়ার করবো, সেখান থেকে সবাই শিখতেও পারবে। আমরা দুজনেই ঘুরতে খুব পছন্দ করি, কাল তো চলেই যাচ্ছি, তার আগে দুজন মিলে একটু ঘুরে আসি। ঘুরতে ঘুরতে মনে পড়লো কিছু জিনিস কেনার আছে, তাহলে একটু শপিং করে নিই। যাওয়ার আগে একটু শপিং করে নেওয়া। ও কেনাকাটি করতে ব্যস্ত আর আমি ভিডিও করতে। এটা এটা দেখো, গোল্ডেন সিজেল 3টা আছে, 22টা আছে। তাহলে এটাই নিয়ে নাও। 60 খাই গিয়ে। ইয়া খাই গিয়ে। এটা আমাদের বাড়ির কাছের একটা পার্ক, এখান থেকে আমরা আমাদের একটা খুব প্রিয় জায়গাতে যাব। আমাদের সেই প্রিয় জায়গা গঙ্গার ঘাট। এখানে শান্ত পরিবেশ আর নিস্তব্ধতা আমাদের দুজনের খুব ভালো লাগে। আচ্ছা, আজকে আর নয়, কালকে যাওয়ার সময় আবার একটু ভিডিও করব। এই যে আমার মা বাবার ঘর, এখানে ও বাড়ির মা বাবাও এসেছে আমার, সবাই মিলে একসাথে বসে গল্প করছে। আমরা চলে যাব বলে সবাই এসেছে। ডান দিকে আমার ওবাড়ির মা বাবা আর বাঁদিকে এবাড়ির মা বাবা। মা তো শুয়েই পড়েছে। ও মা, তুমিও শুয়ে পড়ো, দুই মাই শুয়ে পড়ো। ওরে বাবা, মা বাবারা বসে গল্প করছে আর আমরা দুজন মিলে পপকর্ন বানাচ্ছি। ট্রেনে বসে খাওয়া যাবে পপকর্ন। আমাদের পপকর্ন তৈরি হচ্ছে, ট্রেনে যাওয়ার জন্য আমরা পপকর্ন তৈরি করে নিচ্ছি, রাস্তায় যেতে খাবো। কার চলে এসেছে, আমাদের খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, না হলে আবার ট্রেন পাওয়া যাবে না। সারাদিনটা মা বাবাদের সাথে খুব আনন্দে কাটলো, কিন্তু এখন যাওয়ার সময় মনটা ততটাই খারাপ করছে। সত্যি চলে যাওয়ার সময় মনটা প্রচুর খারাপ করে, সব থেকে প্রিয় জায়গাটা ছেড়ে যাওয়া প্রচুর কষ্টের। ফোনটাই ভুলে গেছি। টাটা, আবার কয়েক মাস পর দেখা হবে। আমরা বর্ধমান স্টেশনে পৌঁছলাম, এখান থেকে আমরা ট্রেনে যাব। ট্রেন 1 ঘন্টা লেট ছিল, আমরা এইমাত্র ট্রেনে চাপলাম। আমাদের কাপল রুম, শুধু আমরা দুজনই আছি। দারুণ এক্সাইটমেন্ট হচ্ছে, খুব মজা আসছে, ফার্স্ট টাইম এমন জার্নি করছি ওর সাথে। নাম
সকাল 9টা বাজে, আমরা এখন এনজিবি স্টেশনে নামলাম। টিফিন করার জন্য এখানে থামলাম। হয়ে গেছে খাওয়া, টিফিন এখন বেরিয়ে যাবো। এইটা দিয়ে হয়ে যাবে ব্যাপার। এত সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে কখন কালিম্পং এ পৌঁছে গেছি বুঝতেই পারিনি। হ্যাঁ, এটা কালিম্পং টাউন, আমরা কালিম্পং পৌঁছে গেছি। সামনে মোড় ঘুরলে রক ভ্যালি একাডেমি স্কুল, আর সেখানে আমাদের নতুন বাড়ি। নতুন বাড়ি দেখার জন্য অনেক এক্সাইটমেন্ট হচ্ছে। আমাদের বাড়িটা হাইওয়ে থেকে অনেকটা উপরের দিকে। আমরা আমাদের নতুন বাড়িতে এবার চলে এসেছি। ওই যে সামনে বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই আমাদের নতুন বাড়ি। লাস্ট আমরা বাড়িতে এসে পৌঁছলাম। জানলা দরজা নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছে খুলে যায় কিনা। এই যে আমাদের ঘর, এই যে ব্যালকনি, ব্যালকনি থেকে খুব সুন্দর পাহাড়ও দেখা যাচ্ছে। এই যে আমাদের কিচেন, এখানে একটা খাটও আছে দেখছি। দেখো কত কাজে ছেলে, ছেলেটা কত কাজ করছে, একদিনে পুরো ঘর গুছিয়ে ফেলবে একাই, একা হাতে সব করে নিচ্ছে, আমাকে তো প্রয়োজনই পড়ছে না। কতক্ষণ বসে বসে দেখবো, এবার আমি একটু কাছে হাত লাগাই। জানলা পর্দা তো লাগালাম, কিন্তু সাইজটা ছোট হয়ে গেছে। ব্যাগে একটা পুরনো ওড়না ছিল, দেখা যাক কিছু করা যায় কিনা। সারাদিন কাজ করতে করতে সময়টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। দেখতে দেখতে রাত 9টাও বেজে গেল। মোটামুটি গোছানো হলো, এবার একটু ফ্রেশ লাগছে, এখন বসে একটু রিল্যাক্স করা যাক। কিচেনে আসতেই অবাক হয়ে গেলাম, আমাদের কিচেনে জানলা থেকে নাইট ভিউ কি অপূর্ব। পুরো মনে হচ্ছে টুনি দেখেও সাজিয়ে দিয়েছে পাহাড়টাকে। সকালে ঘুম থেকে উঠে জানলাটা খুলতে মনটা খুশি হয়ে গেল, এমন একটা সকাল আমার খুব স্বপ্নের ছিল।
ও বলছিল পরিষ্কার ওয়েদার থাকলে দূরের ওই মেঘগুলো যদি না থাকতো তাহলে নাকি কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যেত। আশা করি একদিন তো দেখতেই পাবো, তাই না? এবার আমাদের কিচেনের জানলা থেকে তোমাদের দিনের ভিউটা দেখাই। মনে হচ্ছে কিচেনেই বসে থাকি সারাদিন। এখানে ভুট্টা বাগানও আছে দেখছি। কাঞ্চনজঙ্ঘা কবে দেখা যাবে তাও? ওই ওপারে দেলো দেশে, ওই যে দেলো ওপারে দেলো। কোথায় দেলো? ওই যে চারটা টাওয়ার আছে না, টাওয়ার দেখো। ও ওটা দেলো, এটা দেলো, ওটা দেলো। বাহ, এবার তোমাদের বাড়ির বাগানটা দেখা। এই সিঁড়ি থেকে নেমে গেলেই সামনে বাগান, থেকে নিচে নেমে এসে বাগান। স্কোয়াশ হয়ে রয়েছে এখান থেকে, খুব সুন্দর পাহাড়ও দেখা যায়। নিচটা পুরো ফাঁকা, বাড়ি নিজেদের শহর থেকে অনেক দূরে। আজকে আমাদের নতুন জীবন শুরু হলো, নতুন রুটিন, নতুন ওয়েদার। এখানে লোকেদের ভাষাও তেমন কিছু বুঝি না, হয়তো থাকতে থাকতে শিখে যাবো। এখনো অফিস যাবে, তাই ওর জন্য তাদের ঘরে টিফিন করছি। টাটা, সাবধানে। হ্যাঁ, টিফিনটা খেয়ে নেবে। টাটা। টাটা আজকের জন্য, আবার দেখাবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।